সময় বাঁচানোর জন্য সময় উপযোগী অনেক টিপস এর মধ্যে দুইটি। মনে করেন আপনি বাইরে থেকে আসলেন, আপনার ত্বকে ধুলাবালি, তেল, এই তৈলাক্ত মুখে তো কোনো কিছু করতে রুচি হয় না, আর এমনিতেও এটা ধুয়ে ফেললে আপনার ত্বকের জন্য ভালো। সমস্যা হলো যে আপনার ওয়াশরুমে যাওয়ার দরকার, অ্যাকচুয়ালি টয়লেট, তখন কি করবেন? মানে আমরা তো, আমিও ইউজ করি ফেস ওয়াশ, গোসলের আগে বা বাইরে যাওয়ার সময় কিছু ক্রিম ব্যবহার করি, আর এমন কিছু জিনিস আছে যেগুলো মুখে মাখিয়ে কিছুক্ষণ রাখতে হয়। তখন কি আপনি বলবেন যে আমি বাইরে থেকে আসলাম, এখন মুখে এটা দিয়ে রাখি, হাঁটাহাঁটি করি কিছুক্ষণ, তারপর হচ্ছে ওয়াশরুমে যাব? আপনার তো এটা যাওয়াও জরুরি। দুইটা কি করবেন একসঙ্গে? মুখে মাখিয়ে নিলেন, তারপর ভিতরে গেলেন, কাজ সেরে বেরিয়ে হয়ে আসলেন, বলতে গেলে এক ঢিলে দুই পাখি। এবার দুই নম্বর, মনে করেন আপনি কোনো অনুষ্ঠানে আছেন যেখানে সারি সারি চেয়ার রাখা, আপনি খেয়াল করে দেখলেন দ্বিতীয় সারিতে দালানের দিকে একটা চেয়ার ফাঁকা আছে, আপনি ওখানে বসতে ইচ্ছুক। এখন কি আপনি আগে থেকে বসা তিনজন চারজনকে বের করে দিবেন, দিয়ে বলবেন যে আমি ওখানে বসবো, তারা বের হবে একে একে, চেয়ারের আওয়াজ হবে, এক প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আপনি কি করলেন, আপনার যে ফাঁকা চেয়ার তার সামনে দেখবেন একজন বসা থাকে, মানে ওটা তো সামনের সারি, সেখান থেকে নড়াচড়া হলে তো সমস্যা হবে না। আপনি ওই একজনকে উঠিয়ে নিলেন, চেয়ারটা সরিয়ে নিলেন, আপনি বসে গেলেন, একজনকে সরাতে হলো তিনজনের পরিবর্তে, ভালো না এটা? সময় বাঁচলো, বিশৃঙ্খলা হলো না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য একটা বোনাস টিপ, এই যে এতক্ষণ ভিডিওটা দেখছেন, হয়তো শুরুতে স্কিপ করে দিলে আপনার মূল্যবান সময় বেঁচে যেত।